नमस्कार बंधुरा, सबा के स्वागतम। आज 23 जानुरी 2022, आज हमार हाथ भांगार 35तम दिन। एखन बिकेल 4:00, प्रतिदिन मत आज कल्याणी दी बिकेल बेला आमार चूलगुलो के बिनुनी कर दीचे। हाथ भांगार पर चूल ठीक ठाक जत्न नेवा जाच्छे ना, किन्तु तबु आमी एक जिनिस ख्याल करलाम जे आमार चूलटा किन्तु एक दिन अनेकटा लम्बा हये गेछे। कल्याणीदी बेश परिपाटी सहकारे चुलटा बेधेव दिच्छे। जा कल्याणीदी चेष्टा करले हयतो एकटा बड़ो बिउटिशियान होते पारतो, ताई बोलछिलाम कल्याणीदीके। एखन जे गाँदा फुल गाछगुलो देखछेन, एई सब फुल गाछगुलो आमार देवरेर हाते तैरि। एखन एई फुल निये आमी आर आमार कर्ता एकजनेर संगे देखा करते जाच्छि। चलुन আপনারাও আমার সঙ্গে চলুন, দেখবেন কার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। 4:30 মতো বাজে, আমরা বাড়ি থেকে বের হয়েছি এই সিমেন্টের রাস্তা দিয়ে। এই রাস্তা আগে আপনারাও দেখেছেন, কিন্তু তবু আজকে চলুন একবার বিকেল বেলায় আমাদের এই এলাকাটা কেমন লাগে আপনারা দেখবেন। আমরা এগিয়ে চলেছি, দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন গরমের চাষ হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এবছর প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের এখানে চাষবাসের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। যাক, মানুষ আবার আশা নিয়ে গরমের চাষ করছে। আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি, গিয়ে এই বাঁদিকে এই যে ইটের রাস্তাটা রয়েছে এই ইটের রাস্তা ধরে এগিয়ে যাব। এই জায়গাটা খুব সুন্দর লাগে, রাস্তা দুপাশে এত সুন্দর গাছ, এখানে সেই পাখিগুলো থাকে। ক্যামেরা আসবে না, উঠছে ছোট ছোট বাঁশপাতি পাখিগুলো এখানে বড্ড থাকে। মিঠো পথ ধরে আরো এগিয়ে চলেছি। বাঁদিকে এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে গত বছর সূর্যমুখী চাষ করা হয়েছিল। এবছর যদি চাষ করা হয় আবার আসবো, এসে কয়েকটা ছবি তুলব। আর ডান দিকে এই যে জলাশয়টা, যেটা এখন শুকিয়ে গিয়েছে, এটা আমাদের এখানকার একটা ছোট্ট খাল। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে না বিকেলবেলা আসলে এত সুন্দর লাগে, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। মাঝে একটুকু সেলফি ক্যামেরায় নিজের ভিডিওটা বানিয়ে নিলাম। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের আজকে যার প্রকৃতপক্ষে গন্তব্য হচ্ছে এই সোনাঝুরি গাছটা তলাটা। এখানে অনেকগুলো সোনাঝুরি গাছ আছে, কিন্তু চেনার খুব সহজ উপায় হচ্ছে এই যে দূরে এই যে একটা ছোট্ট বট গাছ, হ্যাঁ, আর এই যে একটা অশ্বত্থ গাছ। বট গাছটা অনেকবার পোতা হচ্ছে, ছাগল গরু খেয়ে নিচ্ছে বলে এবারে মানে বেশ পোতা হয়েছে এবং চারিদিকটা ঘিরে রেখেছে। এদেরকে বড় হলে এদের দুজনকে নাকি বিয়ে দেওয়া হবে। যাই হোক, এই জোড়া গাছতলার পাশে এই যে সোনাঝুরি গাছটা, এই গাছটার তলায় আমাদের বাড়ির প্রিয় পোষ্য বুড়োকে সমাধি দেওয়া হয়েছে। বুড়ো গত বছর 19 সেপ্টেম্বর 2 আশ্বিন আমাদের হাড়ি গরমের পরের দিন আমাদের ছেড়ে চলে যায় এবং ওকে এখানে সমাধি দেওয়া হয়েছে। তাই আমার খুব ইচ্ছা ছিল দিবাকরের হাতের এই গাছের যে ফুলগুলো নিয়ে ওর সমাধিতে দেওয়া। দিবাকর কিংবা আমার কর্তা খুবই ভালোবাসত ওকে। বিয়ের পর থেকে আমিও দেখে আসছি ওকে, সত্যিই খুব ভালো ছিল। কখন ওকে যে আমিও ভালোবেসে ফেলেছিলাম আমি নিজে জানতাম না। যাই হোক, কিছুক্ষণ এই জায়গাটায় কাটিয়ে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। কিন্তু জানি যখনই আমরা এই রাস্তায় আসব আমরা জানব যে আমাদের বুড়ো এখানে রয়েছে। টাটা।